মোমো চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে মেঘলা ঘন দিন, কালী পূজা আর সাথে বৃষ্টি তো আছেই, তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে বানিয়ে ফেললাম লেটকা খিচুড়ি। সেই মন্দিরের ফ্লেভারের খিচুড়ি বাসায় বানিয়ে ফেললাম। তো আসুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। এখানে আমি দু রকম ডাল নিয়েছি, দু কাপ করে, এক কাপ টোটাল দু কাপ নিয়েছি, নিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখানে তো এক কাপ মুগ ডাল নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম 1.5 কাপ আতপ চাল, আর এই তো এখানে আলু বড় করে আর কুমড়াও সেম কেটে নিয়েছি খোসাসহ। আপনারা দেখবেন মন্দির উৎসব যেখানে মানুষের সমাগম বেশি হয় ওই জায়গাগুলোতে এভাবেই খোসা সহায় রাখে। আর এই তো এখানে 1 চামচ পাঁচফোড়ন, 2 তেজপাতা, এলাচ, দারুচিনি, 1 চামচ আদা পেস্ট, আদা কুচি, আর এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে কিছু শুকনো লঙ্কা। এই তো এখন আমি যে পাতিলে বসাবো খিচুড়িটা ওই পাতিলে আমি কিছু জল গরম করে নিয়েছি, আর যে দু রকম ডাল নিয়েছি, মটর ডাল আর ছোলার ডাল, ওগুলো আমি দিয়ে দিলাম, ওগুলো এখন সিদ্ধ হবে। আর অপর চুলায় আমি মুগ ডালটা ভেজে নেব। আসলে খিচুড়ির মধ্যে মুগ ডালটা ভাজা না ভাজলে স্মেলটা ভালো লাগে না, খেতেও ভালো আসে না। এই তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, আর অন্যদিকে আমি দেখি কতটুকু বয়ল হয়েছে, একদম ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই এই মুহূর্তে দিয়ে দিলাম আমি মুগ ডালটা আসলে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই একটু পরে দিয়েছি। আর মুগ ডালটা প্রায় 5 থেকে 7 মিনিট বয়েল হওয়ার পর পর আমি দিয়ে দিয়েছি আলু। বলে রাখা ভালো, আমি এখানে সব রকম ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডালটাও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, চালটাও ভিজিয়ে রেখেছি। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই যে চালটা ভিজিয়ে রেখে ছোটো দিয়ে দিলাম, আর চাল দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। আবার আরেকটা জিনিস হচ্ছে খিচুড়ির মধ্যে ডালটা ভালোভাবে সিদ্ধ হলে খেতে ভালো লাগে, কিন্তু চালটা যদি একদম ভর্তা ভর্তা হয়ে যায়, যেহেতু আতপ চাল, তাহলে যে ওরকম ভালো লাগে না। জানি না কার কেমন লাগে, আমার ভালো লাগে না। মানে ডালটা সিদ্ধ হোক ঠিক আছে, মানে চালটাও সিদ্ধ হবে, কিন্তু একদম আছে না যে চালটা একদম ভর্তা হয়ে যায় যাও ভাতের মতো, যেরকম ওটা মনে হয় ওরকম হলে আসলে ভালো লাগে না। আমার মনে হচ্ছিলো আসলে খিচুড়িতে একটু হলুদ কম হয়েছিল, তাই আমি হলুদ দিয়ে দিলাম, আর চেক করে লবণটাও দিয়ে দিয়েছি, সাথে আদা পেস্টটাও দিয়ে দিলাম বাগার দেওয়ার আগেই। খিচুড়ি জিনিসটা হবে হলুদে মাখামাখি, তাই হলুদটাও একটু বেশি দিয়েছি আমি। যাই হোক, অপর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি সম্ভার দিয়ে দিব। আসলে খিচুড়ি জিনিসটা হচ্ছে খুবই শর্টকাট, মানে এটা করতে বেশিক্ষণ লাগে না, যদি এই জিনিসগুলো সব হাতের কাছে তৈরি থাকে খিচুড়ি করতে কোনো ঝামেলাই লাগে না। এক চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হতে, আর এক চুলায় পাতিল বসিয়ে দিয়ে, কড়াই বসিয়ে দিয়ে, সম্বাদ দিয়ে ঢেলে দিলাম, হয়ে গেল, ব্যাস শুধু জিনিসগুলো তৈরি থাকলেই হয়। এই তো এখন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভাজার পরে আমি দারুচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিব 5 ফোড়ন, আর আদা কুচি, এগুলো একদম কালচে কালচে করে ভেজে নেব, একদম প্রপার স্মেল যেন আসে খিচুড়ির মধ্যে।
এই তো দেখুন একদম কেমন হয়েছে। এখন এখান থেকে চামচ করে নিয়ে আমি সেই পাতিলে ঢেলে দিচ্ছি। উফ, যখন সম্বরটা দেওয়া হয় যখন যেমন একটা আওয়াজ হয়, ছ্যাঁক করে যেমন একটা আওয়াজ হয়, ওই আওয়াজ শুনলে আসলে মানে মনে হয় কখন খাবো কখন খাবো খিচুড়ি। এই তো এখন ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখুন একদম মাখামাখি সব মিলে। এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। দর্শক দেখুন কতটা ইয়ামি লাগছে। এই তো লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। দেখুন এই তো আমি লাস্টে এটা সার্ভ করে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর সাথে যদি থাকে একটা শুকনো লঙ্কা তাহলে তো কথাই নেই। তো দর্শক আপনারা আমাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত দর্শক, সবাই ভালো থাকবেন, টাটা।